হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল লিভিং উইথ স্মাইল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি। আটা মাখা রুটি বেলা এই জিনিসটাতে অনেকেরই কিন্তু প্রবলেম হয়। প্রপার আটা মাখা না হলে কিন্তু ফোলা ফোলা নরম নরম ফুলকো গোল গোল রুটি তৈরি হয় না। কিন্তু আজকে আমি সেই ঝামেলা এড়ানোর জন্যই আটা মাখা বেলা বাদ দিয়েই গোল গোল ফুলকো ফুলকো নরম নরম রুটি বানানো দেখাবো। আর এই রুটি 5 থেকে 7 ঘন্টা কিন্তু নরমই থাকবে। তাহলে চলুন শুরু করি। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু এই রুটিটা করতে পারেন। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর সামান্য সামান্য অল্প পরিমাণে জল অ্যাড করে আমি একটি ব্যাটার রেডি করব। সামান্য জল দিয়ে দিয়েছি, জল দিয়ে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আরও জল লাগবে, আরও জল আমি দেবো। অল্প অল্প করে কিন্তু জল দিতে হবে। হাতের সাহায্যে ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। দেখুন একটুও দানা নেই। এবার 2 মিনিটের মতো ব্যাটারটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। দেখুন কতটা পাতলা করতে হবে, মানে গাঢ়ত্বটা কত হবে একটু দেখে নিন। আমি একদমই কিন্তু পাতলাভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি। চারিদিকে ভালোভাবে সমান করে দিতে হবে। এইবারে 1 মিনিটের মতো এই সাইডটা আমি হতে দেব। রুটিটা যখন দেখুন এরকম সাদা হয়ে যাবে তখন হালকা হাতে রুটিটাকে তুলে উল্টে নিতে হবে। হালকা হাতে একটু এইভাবে করলে কিন্তু রুটিটা ফুলে আসবে। এইবারে উল্টে দিন। দেখুন উল্টে দিয়েছি। উল্টে দিয়ে হালকা হাতে একটু প্রেস করতে হবে। হালকা হাতে প্রেস করলে কিন্তু রুটিটা একটু ফুলে ফুলে উঠবে। আর এই পর্যায়ে এসে হিটটা হাই থেকে মিডিয়ামে দিয়ে দিতে হবে। একটু যেই ফুলে ফুলে উঠছে এই পর্যায়ে রুটিটাকে আমি আবার উল্টে দেব। উল্টে দিয়েও এই সাইডটা কিন্তু এইভাবে প্রেস করতে হবে। আমাদের অনেকেই প্রপার আটা মাখা হয় না বা রুটি বেলতে পারি না, নতুন রাঁধুনিদের বিশেষত এই অসুবিধাটা হয়। বা হাতে কম সময় থাকলেও মাখা বেলা ঝামেলার জন্য তাড়াতাড়ি হয়ে ওঠে না, তারা কিন্তু এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন। আর এই প্রিপারেশনটিতে আরেকটি সুবিধা হলো রুটি দীর্ঘক্ষণ পর্যন্ত নরম থাকে, দীর্ঘক্ষণ পর্যন্ত নরম থাকে। অনেকেরই ধারণা এইভাবে রুটি করলে রুটি ফোলে না, কিন্তু সেই ধারণা যে কতটা ভুল এই ভিডিওটি দেখলেই সেটি কিন্তু প্রমাণ হয়ে যাবে। উল্টে পাল্টে বারবার চাপ দিয়ে দিয়ে কিন্তু এইভাবে ভাজতে হবে। এইবার দেখুন ভালোভাবে চেপে চেপে নিলে কিন্তু রুটিটা ফুলে উঠছে। দেখুন রুটিটা আস্তে আস্তে কি সুন্দর ফুলে উঠেছে। কে বলবে এটা গুলিয়ে তৈরি হয়েছে, আটাটা মেখে কিন্তু রেডি করা হয়নি। দেখুন কি সুন্দর আস্তে আস্তে রুটিটা ফুলকো হয়ে ফুলে উঠছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে বন্ধু বান্ধবের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। দেখুন রুটিটা কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে।